ভিসা রেশিও আপনাদের, এটা হচ্ছে আপনার মিগ্রিতে, আপনার statistics.migri.fi তে আপনার গেলেই এই পেজটা দেখতে পাবেন। আমি এখানে এক বছরের ডাটা বের করেছি, লাস্ট এক বছরের ডাটা দেখতে পাচ্ছেন এখানে। আপনি কাস্টমাইজ করে এক মাসও দেখতে পারেন। আমরা আচ্ছা লাস্ট এক মাসেরটাই দেখে আপনাদেরকে, টোটাল এক মাস ফিনল্যান্ডের এম্বাসিতে টোটাল অ্যাপ্লিকেন্ট ছিল, পজিটিভ ডিসিশন পেয়েছে হচ্ছে 1037 জন, এবং এক্সপায়ার্ড ম্যাটার যাদের সাপ্লিমেন্ট চেয়েছিল কিন্তু স্যার সাপ্লিমেন্ট প্রোভাইড করতে লেট করেছে, সেটা ছিল আপনার মাত্র 30 জন, এবং নেগেটিভ ডিসিশন পেয়েছে 57। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের ভিসা হয়েছে, কারণ সবাই এখন মোটামুটি কনসার্ন, সবাই ভিসা হওয়ার আগে স্পেশালাইজড অনেকের সাথে কনসাল্ট করে নিচ্ছেন, গ্রুপে কনসাল্ট করে নিচ্ছেন, নিজেরা কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই স্পেশালিস্ট কারোর সাথে কনসাল্ট করবেন, গ্রুপে যারা আছে তাদের সাথে কনসাল্ট করবেন, যারা ফিনল্যান্ডে গেছে তাদের সাথে কনসাল্ট করবে, যারা এগুলো নিয়ে কাজ করছে তাদের সাথে কনসাল্ট করবেন, একটু কথা বলে নিলে আপনাদের অনেক কিছু গ্যাপ ফিল আপ হয়ে যাবে। এবং লাস্ট এক মাসে যদি আপনি দেখেন, টোটাল বাংলাদেশ থেকে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্টের ভিসা হয়েছে। টোটাল বাংলাদেশ থেকে 189 জন ভিসা অ্যাপ্লিকেশন করেছিল, 176 জন আপনার পজিটিভ ডিসিশন পেয়েছে, এক্সপায়ার্ড ম্যাটার ছিল 1 জন, সাপ্লিমেন্ট প্রোভাইড করতে পারেনি টাইমলি, এবং নেগেটিভ ছিল 12। দ্যাট মিন্স কিন্তু ভিসা রেশিও আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং বাংলাদেশের পরে রয়েছে নেপাল, নেপালের ভিসা রেশিও কিন্তু বাংলাদেশ থেকে মানুষের কাছাকাছি, বাংলাদেশের নেগেটিভ ছিল 12 জন, 1 জন 13 জন, আর ওদের হচ্ছে 10 আর 12 জন। তারপর হচ্ছে শ্রীলঙ্কা, তারপরে ইন্ডিয়া। তো যদি লাস্ট এক বছর হিসেব করি আমরা, 2, 3, 4, 5, 6 লাস্ট 6 মাস যদি দেখেন, 6 মাসেও কিন্তু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিসা পেয়েছে ফিনল্যান্ডে, এবং নেগেটিভ ছিল 48। টোটাল 1311 জন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল লাস্ট 6 মাসে মাত্র। আপনার যদি এক্সপার্ট মেটারকেও আপনি যদি আপনি নেগেটিভ ধরেন, সেক্ষেত্রে মাত্র 54 জন আপনার নেগেটিভ ডিসিশন পেয়েছে। তো অনেকটা বলতে পারেন যে ফিনল্যান্ড কিন্তু একটা সেফ জোন যারা হচ্ছে মাইগ্রেশন করতে চাচ্ছেন, কারণ এখানে আপনার টিউশন ফিস, আপনি চাইলে কম টিউশন ফিস ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারবেন, এবং হচ্ছে ভিসা রেশিও খুব ভালো। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যদি সব কিছু ডকুমেন্ট আপনাদের ক্লিয়ার থাকে, আপনারা খুব দ্রুত সহজেই ভিসা পেয়ে যাবেন। শ্রীলঙ্কা দেখতে পাচ্ছেন, শ্রীলঙ্কার ভিসা রেশিও সবসময় খুব ভালো থাকে, ওদের নেগেটিভ এবং রিজেকশন খুব কম হয়, কারণ আমাদের দেশের মতো আমরা আসলে ওরা কিন্তু সেরকম ফেক সার্টিফিকেট, ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফেক জব সার্টিফিকেট এগুলো প্রোভাইড করে না। তো আমি বলবো যে এই কাজগুলো যদি আপনারা না করেন, কোনো যদি ফেক কোনো কিছু না করেন, স্পন্সরে যদি একটা ডিসেন্ট ইনকাম থাকে এবং যদি সে ডিসেন্ট ট্যাক্স প্রোভাইড করে থাকে, সেক্ষেত্রে ভিসা কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে, যদি আপনি এফিডেভিটে সব কিছু মেনশন করতে পারেন। এই যে আদার্স কান্ট্রিগুলো দেখতে পাচ্ছেন, লাস্ট 6 মাসে কিন্তু ফিনল্যান্ডে বাংলাদেশিদের ভিসা রেশিও খুব ভালো। আমরা খুব বড় একটি স্ট্রং কমিউনিটি রেডি করবো বাংলাদেশ ইনশাল্লাহ, আপনারা আরও সবাই আসেন। লাস্ট এক বছরে টোটাল অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে আপনার, টোটালটা কোথায়, আচ্ছা পজিটিভ ছিল 12,187 জন লাস্ট এক বছরে। তার মানে হচ্ছে টোটাল অলমোস্ট প্রায় 13,000 অ্যাপ্লাই করেছিল ভিসার জন্য ফিনল্যান্ডে, এর মধ্যে মাত্র 650 বলতে পারেন, 500-650 মতো রিজেক্ট হয়েছে, এবং 12,000-এর উপরে আপনার ভিসা পজিটিভ রেশিও ছিল। তো এটা খুব গুড সাইন, মাঝে মাঝে টাপ ডাউন করে, বাট এখানে কিন্তু এটা ভালোই দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কিন্তু লাস্ট এক বছরে সর্বোচ্চ 1618 জন মানুষ ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, এবং ভিসা পেয়েছে 1528 জন, মাত্র আপনার 90 জনের ভিসা আপনার ডিসিশন নেগেটিভ ছিল। এটা খুব ভালো একটা সাইন আমাদের জন্য, যে যদি আমাদের নেগেটিভ কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে বেশি, শ্রীলঙ্কা নেগেটিভ মাত্র 8 জন ছিল আমাদের 82 জন, সেক্ষেত্রে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, নাইজেরিয়া, কেনিয়া এই কান্ট্রিগুলো নেগেটিভ অন্যান্য কান্ট্রি থেকে বেশি। তো এইভাবে কাস্টমাইজ করে আপনারা দেখতে পারেন, যখন আপনারা এই ওয়েবসাইটে যাবেন তখন এখানে ডিসিশনে যেয়ে আপনার রেসিডেন্স পারমিট ক্লিক করবেন, ক্লিক করে ফার্স্ট রেসিডেন্স পারমিট টু ফিনল্যান্ড, যেহেতু আমাদের প্রথম রেসিডেন্স পারমিট এটা, এবং আপনি স্টাডিজ সিলেক্ট করবেন, করলেই আপনার এই ইনফরমেশনগুলো এখানে শো করবে। এখান থেকে প্রতি মাসের আপনার 15 তারিখে, হ্যাঁ এই যে আপডেটেড 15/11/2023, এই মাসে 15 তারিখে আপডেট হয়েছে, প্রতি মাসে 15 তারিখে এটা আপডেট হয়। তো সেক্ষেত্রে এভাবেই আপনারা চাইলে
দেখে নিতে পারেন যে আসলে ভিসার ইস্যু কেমন, অনেকেরই কনসার্ন থাকে ভিসার ইস্যু। আমি আগে আসলে এটা প্রতি মাসে আপডেট দিতাম, বাট এখন একটু সময়ের কারণে অনেক সময় আপডেট দেওয়া হয় না। সামনে থেকে ইনশাল্লাহ দিব আপনাদেরকে, প্রতি মাসেই ভিসার ইস্যুর আপডেটটা দিব। এটা আসলে অনেককে এনকারেজ করবে ফিনল্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য। এখানে যে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে চেক করতে পারেন। তো মোটামুটি আজকের আপনাদের জন্য ভিসা রেশিও আর স্টাডি ইনফো এখানে ছিল। এখন